একদম শুরুতে ব্যান্ডের নাম ভাইকিংই ছিল, এটা 97-এর কথা বলছি। তখন আপনারা চিনবেন কাউসার আহমেদ চৌধুরী, লিরিসিস্ট প্রয়াত, উনি বেঁচে নেই এই মুহূর্তে, আমার খুব পছন্দের একজন মানুষ, গুণী একজন মানুষ। হ্যাঁ, ওনার সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয়, তো সেদিন উনি বলেছে তারা ভাইকিংস, ভাইকিং না রেখে ব্যাপারটা ভাইকিংস কর, শুনতে অনেক ভালো শোনাবে, পাওয়ারফুল শোনে। হ্যাঁ, তো তারপর কিন্তু ভাইকিংস হয়। 27 ইয়ার্স, যেহেতু ফাউন্ডার আপনি, এখানে ফাউন্ডার একজন আছেন, 27 ইয়ার্স, ইটস বিন আ লং জার্নি, হাউ ইট মানে হাউ ইট ফিলস টু বি আ ভাইকিং? একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, 27 বছর আমার পার্সোনালি অনেক লম্বা সময় মনে হয় না। আচ্ছা, কেন মনে হয় না এটা আমি নিজে হয়তো জানি না, কিংবা হয়তো কখনো খুঁজি নাই, কিন্তু এটা মনে হয় না যে অনেক লম্বা সময়। মাঝে হয়তো 11 বছর ছিলাম না, কিংবা 11 বছর বাইকিংস কন্টিনিউ করে নাই, এটা একটা রিজন হতে পারে যে ওই সময়টার গ্যাপের কারণে একটা লম্বা সময় মনে হচ্ছে না। আমার প্রতিটা অবস্থান কিংবা প্রতিবার যখন দাঁড়াই, প্রতিবারই আমার নতুনই মনে হয়, শুরুই মনে হয়। এটা আমার পার্সোনালি ওই জায়গা থেকে আমার 27 বছরটা বড় অনেক লম্বা সময় মনে হয় না। হ্যাঁ, আক্ষরিক অর্থে তো ওটা লম্বা সময়। অফ এয়ারে আপনি একটা সুন্দর কথা বলছিলেন যে 11 বছর তো একটা ব্যান্ড টেকেও না। আমি এটা আবার দর্শকদের জন্য করতে চাই, মানে দর্শক একটু মনোযোগ দিয়ে কথাটি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে এটা নিয়ে বিতর্ক করতে পারেন, আমি চাই বিতর্ক হোক, এরকম বিতর্কের প্রয়োজন। 11 বছর অনেক ব্যান্ড লাস্ট করে না, নানান কারণে, নানান বাস্তবতায় ব্যান্ড ভেঙে যায়, মেম্বার্সদের সাথে কারো মুখ দেখা দেখি থাকে না, এমন পরিস্থিতির তৈরি হয়। সেখানে ভাইকিংস যখন জনপ্রিয়তার চরমে, হুট করে একদিন সিদ্ধান্ত নিল 11 বছর পুরো ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করলো না, দেন এগেইন আফটার 11 ইয়ার্স, আমরা আসলে জানতাম না আদৌ ভাইকিংস ব্যাক করছে কিনা বা কবে ব্যাক করবে, এত বড় সিদ্ধান্ত। ওইটাও মানে এটার পেছনে লজিক আসলে নাই ওইভাবে। 2003-এ যে কারণেই মনে হোক, যে মনে হচ্ছিল যে ব্যান্ডটা ইনঅ্যাক্টিভ থাকাটা বেটার। আচ্ছা, তো ওখান থেকে ডিসিশন নেওয়া যে ব্যান্ড ইনঅ্যাক্টিভ থাকবে, এবং পরবর্তীতে ওটার কথা ছিল যেদিন আবার মনে হবে অ্যাক্টিভ হওয়া প্রয়োজন সেদিন ব্যান্ড অ্যাক্টিভ হবে। তো ওভাবেই আসলে যাওয়া, মানে এটা হওয়া, 11 বছরও কীভাবে কেটে গেছে ওটাও আসলে মাথায় এলো ওভাবে। দেন অ্যাগেন ভাইকিংস কেম ব্যাক টু বি ভেরি স্ট্রং, স্ট্রঙ্গার দেন বিফোর, এভাবেই বলতে হয়, কারণ চলচ্চিত্রে একদম সরাসরি আপনাদের পারফরমেন্স, নিঃসন্দেহে এটা একটা অসাধারণ সংযোজন ছিল ভাইকিংসের ধারাবাহিকতায়। স্টেজে আমরা মিস করেছি, স্টেজের দর্শক মিস করেছেন, এবং ইফ আই এম নট রং একদম সদ্য, যদি একটা পারফরমেন্সের কথা আপনাদের বলি, রিসেন্ট হলো একটা ইন্টারন্যাশনাল পারফর্মারের সাথে আপনারা স্টেজ শেয়ার করবার সুযোগ পেয়েছেন, ওই 97-তে যাত্রা শুরু, 2024-এ এসে যে যে বর্তমানে দাঁড়িয়ে, একটু শুনি ট্রানজিশনটা শুনবো। আচ্ছা, সেটা হচ্ছে যে 97-এ ব্যান্ড ফর্ম করার ব্যাপারটা আর একটু আগে থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব, আমরা একসাথে মিউজিক শেখার চেষ্টা করতাম ওই সময়টা, কনসার্ট দেখতাম, কনসার্ট দেখতে পছন্দ করতাম, সব কনসার্টে যাওয়া, একসাথে মিউজিক শেখা, বাজানো, এগুলো চলছিল। তো ওরকম একটা জায়গা থেকে 97-এ এসে মনে হলো যে একটা ব্যান্ড করা উচিত, ব্যান্ড করলে নিজের ভালো লাগবে, ব্যাপারটা এরকম। ওখান থেকে আমার স্কুল ফ্রেন্ড, ও বেঁচে নাই এখন, রিপ্পিকে আমি প্রথম বলি চল করি, রিপ্পি বললো করি, আমাদের যে কিবোর্ডিস্ট ছিল ফাউন্ডার কিবোর্ডিস্ট বাবুকেও বললাম চল করি, তো বাবুও বললো যে চল দেখা যাক কী হয়। তো এভাবে আমরা শুরু করি, একজন দুজন তিনজন করে, কিন্তু কাজ বন্ধ থাকে না, লেখা শুরু করা, কম্পোজিশন শুরু হয়ে যায়। পরে রিপি ডিসকন্টিনিউ করে, কারণ ওর একটা সোলো ক্যারিয়ার ছিল, আসলে গান গাইতো, গিটার বাজাতো। তো ওখানে সেতু আসে, পরে রজার ভাই আমাদের সাথে কিছুদিন বাজিয়েছেন, বারফেসে বাজায় এখন। তারপর এভাবে অনেকে ধীরে ধীরে ধীরে, যখন আমরা ফার্স্ট অ্যালবামটায় কাজ শুরু করি, তখন গিয়ে একটা মানে প্রথম অ্যালবামে একটা লাইন আপ ফিক্স হয়। আচ্ছা, এর মধ্যে অনেকে জনি জয়েন করে, সাইমন জয়েন করে, দেন আমরা রেকর্ডিং করি, এভাবে শুরু আসলে।